এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। বন্দে ভারতে পাথর নীরবকে তৃণমূলকে দুষে শেষমেশ ঢোক গিললেন দিলীপ, যেখান থেকে তোলপাড় দাঙ্গা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়া নিয়ে তৃণমূলকে দোষারোপ করেও ঢোক গিলতে হয়েছে বিজেপিকে, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। বক্তব্যকেই মুখে পড়ছে গেরুয়া দলের। এবার সেই ইস্যুতেই ড্যামেজ কন্ট্রোলের বিজেপির সর্বদেশ সভাপতি দিলীপ ঘোষ। ঘটনা যে রাজ্যেই হোক, সরকারের দায়িত্ব ট্রেনকে রক্ষা করা। বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়া প্রসঙ্গে সোজা শাফ্ট মন্তব্য মেদিনীপুর বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষকে নিয়ে তোলপাড় রাজনৈতিক মহলে বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়া নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। শুরু হয়েছে এই ঘটনা তৃণমূলকে দোষারোপ করার রাজনীতিতে। ময়দানে কাঁপা ছিল বিজেপি, তবে পরিস্থিতির ভুল পুরোপুরি বদলে যায়। বৃহস্পতিবার খোদ রেলের তরফেই জানানো হয়, বাংলায় নয়, বন্দে ভারত এক্সপ্রেস।